নিরামিষের দিনে কি বানাবেন ভাবছেন? চলুন তাহলে একটা পটলের নতুন রেসিপি শেয়ার করি। এই রেসিপিটা থাকলে এক থালা ভাত এমনিই খাওয়া হয়ে যাবে, এর সঙ্গে আর কিছুই লাগবে না। আর যদি একটু ডাল হয়ে যায় তো তাহলে আর কোনো কথাই নেই। আর দেখুন, খুবই ইউনিক একটা রেসিপি, বাচ্চা বড় সবাই খুব পছন্দ করবে। যারা এখন পটল খেতে একদম শেষের দিকে পছন্দ করছেন না, তাদের জন্য এই রেসিপিটা একদম পারফেক্ট। আর এখন পটলের ভীষণ দানা হয়ে গেছে তো এখন খেতেও ভালো লাগে না, তাই জন্য এই ধরনের একটা ইউনিক রেসিপি আমি আপনাদের সামনে নিয়ে এলাম। কিন্তু হ্যাঁ, প্রথমে একটু খেয়াল রাখবেন পটলগুলো যেন একটু নরম হয়, দানাগুলো যেন পেকে না যায় বা খুব শক্ত না হয়ে যায়। আমি এখানে চারটে পটল নিয়ে গাটা একটু চেঁচে এইভাবে পটলগুলো একটু চিরে চিরে নিলাম। অবশ্যই এইভাবেই করবেন। প্রথমেই বলছি যে পটলগুলো দেখে নেবেন একটু, যেন দানাগুলো খুব বেশি না, দানাগুলো শক্ত থাকে, তাহলে কিন্তু একদমই ভালো লাগবে না। এইভাবে কেটে কেটে নিলাম দিয়ে পো, আর যদি একেবারে দেশি পটল হয় তাহলে তো আর কোনো কথাই নেই, সে তো খুবই সুন্দর লাগবে খেতে। প্রথমে আমি পটলগুলো কেটে ভালো ধুয়ে পরিষ্কার করে নিয়ে গ্যাসে একটা কড়া বসিয়ে তাতে তেল দিয়ে পটলগুলো দিয়ে দিলাম। মিডিয়াম হিটে রেখে পটলগুলো আমি ভেজে নেব। পটলগুলো যাতে বেশ ভালো করে ভাজা হয়ে যায়, মিডিয়াম হিটে রেখে এভাবে উল্টে পাল্টে ভাজা ভেজে নিতে হবে। এর উপরে আমি একটু নুন ছড়িয়ে দিয়েছিলাম, যেটা আমি দেখাতে ভুলে গেছি, আপনারা এর উপরে একটু নুন দিয়ে দেবেন। আর যদি না দিতে চান কোনো ব্যাপার নয়। এইভাবে নেড়ে চেড়ে দেখুন একেবারে পটলগুলো ভেজে নিয়েছি। এবার আমি পটলগুলো তুলে নিলাম গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে। এদিকে আমি পটলগুলো একটা প্লেটে নিয়ে দেখুন ওই গরম গরম অবস্থাতেই আমি পটলগুলোকে এইভাবে থেতো করে নেব। থেতো বা একটু এটা চেপে দিলে এটা একটা শেপেও এসে যাবে, আর এর ভেতরে যে এক্সট্রা জল আছে জলটা বেরিয়ে যাবে। দেখুন জলটা বেরিয়ে যাচ্ছে, আর পটলগুলো আমি এইভাবে একটু এ করে নিলাম প্রেস করে। পটলগুলো সরিয়ে রাখবো। এরপর আমি এখানে একটা ব্যাটার বানাবো। আমি চারটে পটল যেহেতু ইউজ করছি, সেই জন্য আমি এখানে দেড় চামচের মতো বেসন নিলাম, হাফ চামচ চালের গুঁড়ো নিলাম, অল্প একটু হলুদ, তার সঙ্গে আমি একটু লঙ্কা গুঁড়ো নিলাম। আমার লঙ্কা গুঁড়োটা খুব ঝাল বলে আমি আর কাঁচা লঙ্কা অ্যাড করছি না, ধনে গুঁড়ো আর একটু গরম মশলা। আপনারা চাইলে এতে আরও মশলা ইউজ করতে পারেন। লবণ দিয়ে দিলাম, এখানে একটু জোয়ান দিতে পারেন, রসুন কাঁচা লঙ্কার পেস্ট দিতে পারেন। আমি যেহেতু নিরামিষের দিনে করছি, যার জন্য আমি এতে রসুন আর বা অ্যাড করলাম না। কাঁচা লঙ্কা কুচি কুচি করেও দিতে পারেন, আমি কিন্তু লঙ্কাটা আমার ঝাল বলে আমি দিলাম না। কাঁচা লঙ্কা দিলেও বেশ ভালো লাগবে, তবে কাঁচা লঙ্কাটা একটু পেস্ট করে দেবেন, কারণ গোটা কেটে দিলে বা খুব কুচিয়ে একেবারে একদম কুচিয়ে দিতে হবে। এরপর ব্যাটারটা যখন রেডি হয়ে গেল, তখন আমি এখানে গ্যাসে কড়াটা বসিয়ে ওই একটা পটল নিয়ে প্রথমে ওই ব্যাটারে ডিপ করলাম। ভালো করে একটু ডিপ করবেন যাতে ভেতরেও একটু এর ব্যাটারটা ঢোকে। এরপর তেলের মধ্যে দিয়ে দিলাম, খুব বেশি তেলে ডিপ ফ্রাই করার দরকার নেই, এইরকমই রেখে অল্প তেলের মধ্যেই ফ্রাই করবেন। এইভাবে মিডিয়াম হিটে রেখে পটলটা প্রথমে এইভাবে দেখুন খুব সুন্দরভাবে উঠেও যাচ্ছে। মিডিয়াম হিটে রেখে করতে হবে, চালের গুঁড়ো আছে, এটাকে আমাকে ক্রিস্পি বানাতে হবে। আর একেবারে গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিলে কিন্তু আর ক্রিস্পিও হবে না, আর ভেতরে দেখুন এইভাবে মিডিয়াম হিটে রাখলে ভেতরে জলটাও অনেকটা শুকিয়ে যাবে, যদি এক্সট্রা পটলের ভেতরে তো অনেকটা জল থাকে। এইভাবে করেই ভেজে নেব। এই রেসিপিটা থাকলে বাচ্চা বড় সবাই পছন্দ করবে। নিরামিষের দিনে এইটা দিয়ে শুধু একটু মুগের ডাল হলে তো হবেই, বা অন্য দিনেও এটা একটু ডাল দিয়ে, বা শুধু যারা এমনিও খেতে ভালোবাসেন পকোড়া বা এই জাতীয় বড়া দিয়ে, তাদের তো খুবই ভালো লাগবে। একেবারে সিম্পল একটা নিরামিষ রেসিপি। আর এখন যাতে পটল খেতে ভালো লাগে না, তাদের জন্য তো একদম পারফেক্ট, বা সত্যি এখন পটলে অনেক দানা হওয়ার কারণে খেতেও ভালো লাগে না, সেই জন্য এই ধরনের যদি কিছু রেসিপি বানানো যায় তো খুবই ভালো লাগবে। আমি পরপর সবগুলো ভেজে নিচ্ছি ক্রিস্পি করে। তো আপনাদের কেমন লাগলো আমার এই সিম্পল রেসিপিটা? যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবেন, আর আপনারা আপনাদের কাছে নিত্য নতুন রেসিপিগুলো শেয়ার করবেন। চলুন তাহলে সার্ভ করে দেওয়া যায়। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন।